এটা হচ্ছে তিন মাস পর্যন্ত, লাস্ট তিন মাসে আপনার বাইকটা কই গেছে, কোন জায়গায় কি করছে, তারিখ দিয়ে সময় দিয়ে আপনি ওই জিনিসটা মানে বের করে নিতে পারবেন। মানে আপনার বাইক যদি চুরি হয়ে যায় আপনি এক মাস পরে গিয়েও ওটা ডিটেল দেখতে পারবেন যে কই কই গেছে। লাস্ট যে ট্রিপটাতে আমরা গেছিলাম চিটাগাং, চিটাগাংয়ে এই বাইকটা যখন আমি পার্কিংয়ে রাখছিলাম তখন কিছুটা সেফ ফিল করছি, কিন্তু পতেঙ্গা গেছিলাম, নর্মালি আমরা পতেঙ্গা যাই না কিন্তু এবার পতেঙ্গা গেছিলাম। অ্যান্ড পতেঙ্গা যাওয়ার পর বাইকটা রাখতে হয় রাস্তার উপরে, পতেঙ্গার যে এক্সপ্রেসওয়েটা বা টানেলে যাওয়ার যে মুখটা ওই জায়গায় বাইকটা রাখতে হয়। অ্যান্ড তারপরে নিচে সাগরের সাইডে যে পার বাঁধানো ওই জায়গায় তো ফেস্টিভ্যাল টাইপের একটা ব্যাপার আছে, ওইখানে যখন নামলাম তখন আমি বাইকটা দেখতে পাইতেছিলাম না। অ্যান্ড আপনারা তো সবাই জানেন যে আমি বাইকে কোনো লক ইউজ করি না, এক হচ্ছে কিছু জিপিএস বা এই ধরনের লক আমি আগে ইউজ করতাম, বাট ব্যাটারির কিছু টুকটাক ইস্যু ছিল দেখছেনই তো, আমার জিক্সারের ব্যাটারি চেঞ্জ করতে হয়েছিল। অ্যান্ড ওই সমস্ত কারণে আমি ওই লকও ব্যবহার করা বন্ধ করে দিছি। তারপরে ডিস্কের লক টক এগুলো আমার কাছে খুব ঝামেলা লাগে, অনেক সময় লক লাগানো অবস্থায় টান দিয়ে বাইক নিয়ে পইরা যাওয়া, অ্যান্ড আমার যেহেতু অনেকগুলো সার্জারি টার্জারি আছে যদি এরকম পরি টরি আমার জন্য এটা বেশ বড় মাপের একটা ক্ষতি হবে, এই জন্য আমি টোটালি কোনো লকই ইউজ করি না বাইকে, আল্লাহ নামে ছেড়ে দিই। কিন্তু ব্যাপারটা হলো চোর তো আর এগুলা বুঝবে না, চোর তো বাইক নিয়ে যাবে, বাট পতে এবার আমি ভালো ভয় পাইছি। অ্যান্ড তারপরে যখন গাজীপুরের ট্যুরে গেলাম ওইখানে বাইকটা আমি আমার কটেজের একদম রুমের সামনে রাখছি, ওইটা কিছুটা সেফ ফিল করছি। বাট এখন যেটা মনে হইতেছে একটা লক লাগানো উচিত যেটা দিয়ে আমি আমার বাইকটাকে সেফলি মানে আমি কোনো জায়গায় রাখলে যাতে একটু ভেতর থেকে মন থেকে যাতে একটু শান্তি পাই। অ্যান্ড ওরকম একটা লকের খবর পাইছি যেটা জিপিএস লক, অনলি জিপিএস লক, যেটার মধ্যে কোনো রিমোট নাই, অ্যান্ড যেটা হচ্ছে আমরা মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবো, ওই ধরনের একটা লক হচ্ছে ইনস্টল করবো। অ্যান্ড আপনাদের সাথে দেখা হবে লক ইনস্টলের পরে। হেই এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, welcome to my YouTube channel MSI vlog. আমরা এখন লকটা নিব, লকটা লাগাবো, এন্ড দেন ফাংশনটা তো বুঝতে হবে, ফাংশন টাংশন বুঝে আপনাদের সাথে ওই ব্যাপারগুলো শেয়ার করব। তার আগে একটু বলি, নর্মালি আমরা একটা লক থেকে মানে এই ধরনের জিপিএস লক থেকে যেই সমস্ত ফাংশনগুলো পাই এই সমস্ত সবগুলোই এটাই পাইতেছি, আর এক্সট্রা যেটা পাইতেছি ওনাদের একটা টিম আছে, রেস্কিউ টিম, আপনার বাইক যদি হারা যায় তাহলে ওই টিম অ্যান্ড পুলিশ সব কিছুর সাপোর্টে, র্যাবের সাপোর্টে ওনারা বাইক উদ্ধারে বেশ মানে আপনাকে তৎপর ভূমিকা পালন করে। অ্যান্ড লকটার নাম হচ্ছে মোটো লক, মালিকের সাথে আমার কথা হয়েছে, অ্যান্ড উনি আমাকে বেশ কয়েকটা পয়েন্ট পাঠাইছে যে সুবিধাগুলো ওনারা দেয় যে কারণে এটা লাগাচ্ছি, কারণ একটা জিনিস আমি ইউজ করব ওইটা খারাপ হবে এবং আমি আপনাদেরকে বলবো যে ওই জিনিসটা খারাপ, আমার এই জিনিসগুলো একজনই একদমই ভালো লাগে না, এই জন্য আমি যে কোনো জিনিস ইউজ করার আগে ওটারে ভালো মতো যাচাই বাছাই করি, অ্যান্ড দেন তারপরে আমার বাইকে ওইটা সেট আপ বা ইনস্টল বা ইউজ করার চিন্তাভাবনা করি। চলুন আমরা একটু লাগানোর ব্যাপারটাতে যাই, অ্যান্ড দেন আসতেছি আমি আবার। আমাদের হচ্ছে বাইক অলরেডি খুলে ফেলছে, এই পাশে কোনো একটা গোপন জায়গায় এই ডিভাইসটা লাগানো হবে, অ্যান্ড এটার মধ্যে একটা সিম কার্ড থাকবে, ও এখানে ব্র্যান্ডিংও করা আছে, আর এটার ভিতরে হলো ডিভাইসটা থাকে, আর টুকটাক কিছু যেই দরকারি জিনিসগুলো ওইগুলো আছে। খুব বেশিক্ষণ না ভাই, কতক্ষণ লাগবে? 30 মিনিট, 20 মিনিট, 30 মিনিটও না, 20 মিনিটে এটা কমপ্লিট করে দিতে পারবো ওনারা। অ্যান্ড তারপরে আর সিকিউরিটি ইস্যু থাকবে না, অ্যান্ড আদার্স যেই ব্যাপারগুলো এটা ইউজের পরে আপনাদের বাকি ব্যাপারগুলো আমি বলতে পারবো, কারণ এখনও পর্যন্ত আমি ফুলফিল জানি না যে এটার ফাংশন কী, বাকি কী সুবিধা পাইতে চাইতেছি, জাস্ট এতটুকু জানি যে চুরি থেকে বাইককে একটু রক্ষা করা যায়। এই তো এই হচ্ছে আমার বাইক, আর এই হচ্ছে অফিস, অ্যান্ড এখানে সেট আপ হচ্ছে, কাছে থেকে কিছু দেখাইতেছি না কারণ গোপনীয়তা আছে এটার মধ্যে একটা, যে জিনিসটা গোপন ওইটা কাছে থেকে না দেখানোই ভালো। সেট আপ হোক, সেট আপ হওয়ার পরে আমরা আবার ক্যামেরার সামনে দেখা করবো। এখন যখন ভিডিওটা শ্যুট করতেছি তখন হচ্ছে আমার বাইকে মোটোলক লাগানো অলরেডি হয়ে গেছে, অ্যান্ড চাবি তো অন করছি, সম্ভবত এখনই একটা ফোন চলে আসবে, জাস্ট নেটওয়ার্ক পাইতে যতটুকু সময় লাগে ততটুকু পরেই চলে আসবে একটা ফোন, ফোনটা বের করে রাখি। অ্যান্ড আমি আমার মতো করে নাম দিয়ে রাখছি, মানে নাম্বারটা সেভ করে রাখছি যে সিমটা আমার বাইকে আছে। আসো ফোন, এই তো ফোন চলে আসছে, হচ্ছে জিক্সার মোটোলক। যখন অন্যান্য বাইকেও লাগাবো তখন R15 মোটোলক, CBR মোটোলক, 4V মোটোলক, MT মোটোলক এরকম, এই জন্যই এটা জিক্সার মোটোলক লিখছি। আচ্ছা চলেন এদিকে থেকে বের হয়ে আপনাদের সাথে কথা বলি। এখন একটা প্রশ্ন মনের ভিতরে আসতেই পারে যে আসলে জিপিএস লক তো জিপিএস লকই, তাহলে এইটা যে লাগাইলাম এখন যদি আমার জিক্সার আমি আবার 15 দিন বা এক মাসের জন্য ফেলে কোথাও চলে যাই তাহলে কি ব্যাটারি নষ্ট হবে কিনা? আসলে এটার কিছু ব্যাপার স্যাপার আছে ওনাদের এটা সেট আপের, অ্যান্ড সেট আপটা আমি ডিটেল দেখাইলাম না কারণ আসলে কিছু সিকিউরিটি ব্যাপার আছে, সেট আপের কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো হচ্ছে ওনারা ওইভাবেই আমাকে এটা করে দিছে যে আমি যখন এই বাইকটা অফ করব তখন সাথে সাথে জিপিএসের যে মেশিনটা ওটা ডিসকানেক্ট হয়ে যাবে বাইক থেকে, অ্যান্ড ওর নিজস্ব ব্যাটারি দিয়ে
চলতে থাকবে এবং এই বাইকটাকে যখন আবার কেউ চুরির চেষ্টা করবে আবার যখন এটাতে চাবি দিবে বা ইগনিশন অন করবে অন্য কোনো বাইপাস করে সাথে সাথে মেশিনটা পাওয়ার পেয়ে যাবে এবং নেটওয়ার্ক নিয়ে দেন আমাকে নোটিফাই করা শুরু করবে যে বাইকটা কই আছে এই হচ্ছে ব্যাপার এন্ড শহরের ভিতরে আসি তো আমরা একটা কাজ করি আমরা যাব এমনিতেও হচ্ছে একটু মিরপুরে আমার একটু সাওয়ারিতেও যাওয়া লাগবে প্লাস আমার একটু সাইড ফিটেও যাওয়া লাগবে আমরা যেহেতু ডিয়াবাড়ি দিয়ে যাব ডিয়াবাড়ি গিয়ে আপনাদেরকে আমি একদম ফোন থেকে দেখায় দিই ফাংশনগুলো কিভাবে কি আমি নিজেও যে খুব ভালো বুঝি তা না মানে আমাকে যতটুকু বুঝায় দিছে ওনারা অতটুকুই আপনাদেরকে বলতে পারবো অ্যান্ড এখন কিছুটা সেফ ফিল হইতেছে যে আমি যদি এখন ধরেন এইদিকের কোনো বিল্ডিংয়েও ঢুকি বাইকটা রাস্তায় রেখে আমি লাইভ ট্র্যাক করে দেখতে পারবো যে বাইকটা জায়গা মতো আছে কি না এই জিনিসটা আসলে অনেক মানে মানসিক শান্তি লক তো আসলে মানসিক শান্তি সবসময় তো আর চুরি হবে না আপনার বাইক একটা মানসিক শান্তি পাওয়া যাবে দেহাবাড়িতে খুব সুন্দর একটা জায়গায় দাঁড়াইছি সামনে পেছনে কাশফুল কাশফুল আর কাশফুল অ্যান্ড এই প্যাকেটটা থেকে হলে বের করে আমার জিপিএসটা লাগানো হয়েছে ছোট্ট একটা ডিভাইস ডিভাইসটা আসলে অত ক্লিয়ারলি দেখাই নেই কারণ হচ্ছে সিকিউরিটির কোনো মানে একটা ব্যাপার আছে এই জিনিসটা যদি দেখে ফেলে কেউ তাহলে এটা বের করাটা ইজি হবে এই কারণে এই জিনিসগুলো আমরা দেখাই না অ্যান্ড সেট আপ করাটাও আমরা ক্লিয়ার দেখাই না এবার চলুন আমরা একটু জানি যে আসলে এই জিপিএসটা ইনস্টল করা থাকলে আপনারা কী কী ফ্যাসিলিটি পাবেন এক হচ্ছে বাইকটা যেখানে পার্ক করবেন আপনি মোবাইল থেকে যে কোনো সময় ট্র্যাক করে দেখতে পারবেন মানে মোবাইল থেকে সার্চ করে দেখতে পারবেন যে বাইকটা যেখানে রেখে আসছেন সেখানে আছে কিনা বাইক যদি কেউ স্টার্ট দেয় মানে আপনি ছাড়া অন্য কেউ চাবি দিয়ে স্টার্ট দেখ বা বাইপাস করে স্টার্ট দেখ চুরির জন্য আপনার এখানে একটা ফোনে নোটিফিকেশন কল চলে আসবে বা SMS যদি চান SMSও সিলেক্ট করে রাখতে পারেন যেভাবে আপনার জন্য সুবিধা হয় চাইলে বাইকের স্টার্ট আপনি অফ করে দিতে পারবেন মানে কেউ চালাইতেছে ওই অবস্থা অফ করতে পারবেন চোর চুরি করে নিয়ে যেতেছে চাইলে অফ করতে পারবেন চাইলে ট্র্যাক করতে পারবেন অ্যান্ড চাইলে বন্ধ অবস্থায়ও লক করে রাখতে পারবেন মানে অফ করে রাখতে পারবেন তাহলে বাইক স্টার্টই হবে না অ্যান্ড চলন্ত অবস্থায় যদি টিপ দেন মোবাইল থেকে অফ হয়ে যাবে আরেকটা জিনিস দেখতে পারবেন যদি রাইড শেয়ারিং অ্যাপে বাইক ইউজ করেন তাহলে সারাদিনে বাইক কই কই গেছে কোন কোন জায়গায় ট্রিপ হয়েছে কোন কোন জায়গায় কখন কত স্পিডে চলছে এইগুলার ডিটেল আপনি দেখতে পারবেন এরিয়া সিলেক্ট করে দিতে পারবেন যে আমি এই উত্তরার মধ্যেই আমার বাইক যাতে চলে উত্তরার বাইরে যদি যায় সেক্ষেত্রে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে এই জিনিসগুলো যদিও আমার লাগবে না বাট বলে রাখতেছি কারণ যার লাগবে তার জন্য হয়তো হেল্প হবে এরপর লাইভ ট্র্যাক তো করা যাবে আগেই বলছি প্লাস চলন্ত অবস্থায় লাইভ ট্র্যাক করতে পারবেন আপনি আপনার কোনো ফ্রেন্ডকে বাইকটা দিচ্ছেন সে ঢাকার বাইরে গেছে সে কত স্পিডে কখন কোন জায়গায় চলতেছে এগুলো আপনি ট্র্যাক করে দেখে ফেলতে পারবেন চাইলে স্টার্ট অফ করে দিতে পারবেন যদি দুষ্টামির মতলব থাকে মোটরলকের নিজস্ব একটা ব্যাটারি আছে আপনার বাইকে যদি ব্যাটারি থেকে এটা ডিসকানেক্ট করে রাখেন তাহলে 30 মিনিট প্লাস মাইনাস কিছু হতে পারে 30 মিনিট পর্যন্ত এটা ব্যাক আপ দিবে অনেকে বলে 3 দিন 2 দিন 1 দিন ওগুলো ভাই ভুয়া কথা মূলত হচ্ছে 30 মিনিট 30 মিনিট পর্যন্তই ব্যাক আপ পাবেন এটা মোটরলক সরাসরি নিজেরাই বলে এই জিনিসটা আমার ভালো লাগছে অ্যান্ড আসলে 30 মিনিট পর্যন্ত বা হয়তো মাঝে মধ্যে প্লাস বা মাইনাস অল্প কিছু এদিক সেদিক হইতে পারে এটা ইলেকট্রনিক জিনিস হইতেই পারে আরেকটা মজার জিনিস যেটা আমার লাগছে মোটরলকের নিজস্ব একটা রেস্কিউ টিম আছে আপনারা মোটরলকের পেজে যদি যান তাহলে দেখতে পারবেন যে ওনারা বিভিন্ন জায়গায় চোর ডাকাত এগুলো ধরতেছে নিজেরা ট্র্যাক করে র্যাব বা পুলিশের সহায়তা এই জিনিসটা ভালো লাগছে আর ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপার তো আমরা অলওয়েজ চাই মোটরলকের এই ডিভাইস বা ওনাদের যে ডিভাইসগুলো আছে এগুলো তো ওনারা 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে এর মধ্যে যদি নষ্ট হয় বা কোনো কিছু তাহলে আপনি নতুন আরেকটা ডিভাইস পাবেন বা যদি ছোটোখাটো প্রবলেম হয় ওটা অন্য ব্যাপার তবে চেঞ্জ করে দেয় এই জিনিসটা ভালো আরও কিছু কাজ আছে চলেন বের হই আর এই হচ্ছে সেই অ্যাপ যেটা থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন এখানে এই যে আমার বাইক আর আমি এক জায়গায় আছি এটা দেখাচ্ছে এটা এখানে যদিও নেটওয়ার্কটা অতটা ভালো না অতটা ভালো দেখানো যাচ্ছে না অ্যান্ড এখানে কমান্ড আছে যেখান থেকে আপনি কমান্ড করে বাইকের লক করতে পারবেন মানে স্টার্ট অন অফের সিস্টেমটা করতে পারবেন ট্র্যাকিং করতে পারবেন এখানে ট্র্যাকিং আছে প্লেব্যাক আছে প্লেব্যাক একটা মজার অপশন চলেন চালাতে চালাতে বলি প্লেব্যাকের ব্যাপার আর বাকবাকি যা বললাম সব কিছু আসলে এই অ্যাপের মধ্যেই পাবেন প্লেব্যাকের ব্যাপারটা হচ্ছে আপনি প্লেব্যাক থেকে আপনার বাইকটা সারাদিনে কোন জায়গায় গেল কতক্ষণ চললো কোন জায়গায় কতক্ষণ থামলো কতক্ষণ ব্রেক নিল এই জিনিসটা দেখতে পারবেন এটা শুধু একদিনের না এটা হচ্ছে 3 মাস পর্যন্ত লাস্ট 3 মাসে আপনার বাইকটা কই গেছে কোন জায়গায় কি করছে তারিখ দিয়ে সময় দিয়ে আপনি ওই জিনিসটা মানে বের করে নিতে পারবেন মানে আপনার বাইক যদি চুরি হয়ে যায় আপনি 1 মাস পরে গিয়েও ওটা ডিটেল দেখতে পারবেন যে কই কই গেছে ফুল গ্রুপ সহ আর কি চোরটা কাতরে ধরতে পারবেন যে কোন আত্মীয়র বাসায় গেছে কোন বন্ধুর কাছে গেছে ওরে ফোন আসছে আমি ভাবছি শামিম মোটোলক জিক্সার কেটে দিস আপনি চাইলে ফোন অপশন অফ অফ অন দুইটাই করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে ইন্টারনেট থেকে আপনি কন্ট্রোল করবেন আর যদি চান যে আপনার ইন্টারনেট নাই যে এলাকায় ইন্টারনেট নাই ওই এলাকা থেকে আপনি চাইলে SMS এর মাধ্যমে বাইক লক আনলক করতে পারবেন এই তো চলেন আমার কিছু আরো কাজ আছে ওইগুলাতে এবার বের হই অ্যান্ড শামিমকে একটা ফোন দিতে হবে কারণ ওর বাইকের হচ্ছে সার্ভিস দরকার ও মিরপুর আসবে ওরে দেখি সামনে একটা থেমে ফোন দিয়ে বলি মিরপুর চলে আসার জন্য আমি সাওয়ারির কাজ সারতে সারতে ও উত্তরা থেকে আশা রাখি চাঁদপুর মোটরসে চলে আসতে পারবে ইয়ো 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 চলো 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 সন্ধ্যা তো হয়ে ই গেল 6:12 এখন সময়
আর ফুয়েল ফুল করার পরে হচ্ছে 94.9 কিলো চালাইছি আমি বাইক। এবার এটার মাইলেজটা চেক করতেই হবে। শামিম কই? আচ্ছা তুমি কি বের হবা মিরপুর? আইসা পড়ো, তুমি ওবার নিতান্তই ভদ্র বলতেছে, আপনার যদি প্যারা না হয় তাহলে আসতেছি, অথচ আমি আমার কাজে বলি এই স্বামী আমার এই কাজ আছে, আসো তো বেরো, এই অবস্থা। আচ্ছা একটা জিনিস মিস করলাম আপনাদেরকে কমেন্টে, এটা তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এছাড়াও মানে যে কোনো ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করেন এই লকের ব্যাপারে বা কিছু, কারণ একটা জিনিস আমি ব্যবহার করলে ওইটা আপনাদের সাথে শেয়ার করি, যে কোনো জিনিসই হোক, সেটা বাইকের পলিশ হোক, লক হোক, চাকায় হাওয়া দেওয়ার মেশিন কিনবো সামনে ওইটা হোক, সব কিছু। আর যদি কেউ মোটোলক অর্ডার করতে চান মোটোলক পেজে যেতে পারেন, মোটোলক পেজে গিয়ে নক করলে ওনারা সার্বক্ষণিক আপনাদেরকে মানে আপনাদের সাথে কথা বলে আপনি ওনাদের সাথে আপনি কথা বলে আপনি জেনে নিতে পারবেন ওনাদের ব্যাপার স্যাপার সার্ভিস, বাংলাদেশের যে কোনো কোনা থেকে সম্ভবত আপনি কিনতে পারবেন, জাস্ট ওনাদের পেজে নক দিয়ে অথবা ফোনে ফোন করলেই হবে, মোটোলক ফেসবুক পেজ। আর এখন আমার আলো থাকতে থাক, ওরে কি সুন্দর লাগতেছে এই জায়গা, ওই বিল্ডিংগুলোতে থাকলে বোঝা যায় না যে ক্যামেরা এত দূরের বিল্ডিং দেখা যাবে না। যেটা বলতেছিলাম, ওয়েদার অনেক সুন্দর আজকে, মনে হইতেছে শীতের দিন এসে পড়ছে, আর 300 ফিটে এখন গেলে রাতে এত সুন্দর কুয়াশা দেখা যায়, মানে রাতে তো পুরা রাস্তা এখন লাইট জ্বালায় দিছে, তুমুল মজা লাগে, তুমুল মজা। আচ্ছা এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে সাওয়ারিতে যাওয়া লাগবে, চলেন আমরা যাই সাওয়ারিতে এবার। শেষমেশ অন্ধকার হয়ে গেল, যখন চলে আসছি আমি মিরপুরে, যা একটু নাহিদ ভাইয়ের সাথে দেখা করি, নতুন পুরান বিভিন্ন রকম বাইক দেখি, বাইক দেখলে একটা আত্মিক, ওরে ভাই মোটর সাইকেল কোন দিক দিয়ে যায়, বাইক দেখলে একটা আত্মিক শান্তি লাগে, আত্মিক, নতুন নতুন বাইক, পুরানো পুরানো বাইক, টানুন টানুন বাইক, আস্তে ধীরে লাগিসে ভাই। এই যে ভাইয়া ভালো আছেন আপনি? কি অবস্থা ভাই? ভালো আছেন আলহামদুলিল্লাহ। কি নোয়া বিক্রি করেন আপনি? আপনারা নাকি গাড়ির বিজনেস শুরু করছেন? খুব বেশিক্ষণ সময় ওইখানে দিতে পারি নাই, চলে আসছি 60 ফিট মণিপুর উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় অ্যান্ড কলেজের সামনে, কারণ হচ্ছে সময় দিতে পারলাম না। শামিম ফোন দিছে এসে, বলতেছে ভাই আমি তো চলে আসছি, উপরের অফিসে বসে আছি, ও গেছে ফয়সাল ভাইয়ের ওখানে চাঁদপুর মোটরসে, অ্যান্ড ওর বাইকটা একটু দেখতে হবে কি অবস্থা, কি ওর বাইকে টুকটাক কিছু ঝামেলা রয়ে গেছে, ওই ঝামেলাগুলো একটু সলভ করতে হবে, একটু রিপেয়ার টাইপের ঝামেলা আর কি, এই কারণে এইখানে নিয়ে আসলাম আজকে, এদিকে সলভ টলভ করে দেন এদিক থেকে রওনা হওয়ার, ফয়সাল ভাইয়ের এখানে তো বসবো, এদিকে জীবন ভাই আবার ভাবে একটু অসুস্থ, ওনাকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছে। আমাদের শুভ ভাই হচ্ছে শ্রীমঙ্গল গেছিলো উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, মানে ভাবি অ্যান্ড বন্ধু, বন্ধুর বউ, এরকম তিনটা কাপল ওনারা গেছিলো বাচ্চা কাচ্চা নিয়ে, তো সবাই মোটামুটি আজকে এদিক সেদিক, রাতে সবাই হয়তো একসাথে হইতেও পারি আজকে, নাও হইতে পারি, এখন সময় 7:35। আপাতত যেটা করবো শামিমের কাজটা সারি, দেন দেখা যাক কি হয়। গিট 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 গিট। আরে স্যান্ডেল দেখি এখানে রাখে এখন সবাই, আমি রাখবো না, চুরি হয়ে গেলে খালি পায়ে যেতে হবে বাসায়, আমার স্যান্ডেল এখানে থাকবে। হা 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 হা। দেখি বাকবাকিদের কী অবস্থা। ও রোহান ভাই তো আছে, আরে ওই যে উনি রোহান ভাই, বললাম না যে রোহান ভাই আছে কি না? হ্যাঁ ভাই। ও বাইকের যখন কাজ কমপ্লিট হয়ে গেছে তখন সময় হলো 1:51, মোটামুটি প্রায় 2টা পর্যন্ত আমরা থেকে বাইক কমপ্লিট করলাম, অ্যান্ড শামিমের বাইক মোটামুটি একদম চাকাচাক একটা অবস্থা, এবার রওনা হইতে হবে, কারণ অলরেডি মা ফোন দিয়ে দিছে, ফয়সাল ভাইয়ের কাছ থেকে বিদায় নিব, অ্যান্ড দেন চাবিও বের করে ফেলছি, এবার রওনা হওয়ার পালা। ভাই তাহলে বেরোই। হ্যাঁ আমি বেরোই। হ্যাঁ ওকে দেখা মনে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আমাদের দুঃখ বুঝে না এত রাত পর্যন্ত, আপনার ভিডিওর মাধ্যমে মানে মানুষকে একটু বুঝায় বললেন, অনেক সময় ফ্যামিলি বুঝতে চায় না, যে যে কাজ করি এত রাত পর্যন্ত, মানে সিচুয়েশনটা তো আপনি দেখলেন যে রাস্তায় গাড়ি নষ্ট হয়েছে উত্তরা, উত্তরা মিস্ত্রি টেকনিশিয়ান একজন নিয়ে কিন্তু যায় ওই গাড়ি ঠিক করে বিদায় দিয়ে তারপরে আসলাম, সচক্ষে দেখলেন, তারপরে পরিবার বুঝে না, বুঝে না কেন বুঝে না, ঠিক আছে বেরোই ভাই, ওকে আল্লাহ হাফেজ ভাই। টাইম হচ্ছে রাতের 2টা, আর আমাদের ভিডিও থেকে এবার বিদায় নেওয়ার সময় চলে আসছে, অনেক 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 অনেকগুলো কাজ করতে হয়েছে আজকে, অ্যান্ড বেশ টায়ার্ডও লাগতেছে, তাহলে আজকের এই ভিডিওটা থেকে এখানে বিদায় নেই, হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার, তাহলে দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.